সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটে চ্যাপ্টার ফাইভের মহামারীর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো প্রথমেই আসবো যে মহামারী কী দেখো মহামারী হলে এমন একটা রোগের প্রাদুর্ভাব কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট দেশে হচ্ছে যে জায়গাতে বহু মানুষ একসঙ্গে একই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে সেই মারণ রোগকে মহামারী বলে মহামারী কাকে বলে সংজ্ঞাটা পড়তে হবে কি কি মানে পয়েন্ট এখানে অবশ্যই মেনশন করতে হবে সেটা হলো কোনো একটি রোগের প্রাদুর্ভাব হচ্ছে একটা প্রতি বছরে ক্যালকুলেট করা হচ্ছে নির্দিষ্ট এলাকা বা স্থান বা দেশের মানুষ বহু মানুষ একসাথে মারা যাচ্ছে সেই রোগটাতে সেটাকেই বলছে মহামারী যেমন কলেরা কলেরা আগে এত বেশি পরিমাণ হতো যে মানে গ্রামের পর গ্রাম কলেরাতে মানে মারা যেত প্রচুর মানুষ মারা যেতেন তার ফলে কিন্তু কলেরা বলে গ্রামটাকে একদম ঝাড়কে ঝাড় ফাঁকা করে দিত এই রকম অবস্থা হয়েছে এরপর আসি যে মহামারী কয় প্রকার সাধারণ উৎস মহামারী মানে যে মহামারীর একটা সাধারণ উৎস থেকে হয়েছে দ্বিতীয় হলো সংক্রামক মহামারী তৃতীয় হল অসংক্রামক রোগ ঘটিত মহামারী উদাহরণে আসি যেমন হলো তোমার সাধারণ উৎস মহামারীর ক্ষেত্রে এটা হলো জাপানের মিনামাটা রোগ জাপানের মিনামাটা রোগে কি হয়েছিল ছোট করে বলছি সেটা হলো কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ সেটা নদীর জলে এসে পড়ছিল এবং সেই নদীতে থাকা যে মাছ তাদের দেহেও বিভিন্ন যে বিষ আসছিল এবং এই যে শহর এই মিনামাটা শহরের যে মানুষ এরা এই যে এই মাছ খেয়েছিলেন এবং খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের নার্ভাস সিস্টেমের প্রবলেম হয়েছিল মানে স্নায়ুতন্ত্রের রোগ হয়েছিল তার সাথে কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো এটাকে বলছে মিনামাটা রোগ এবার এটা সাধারণ উৎস কেন বলা হচ্ছে এটা প্রাকৃতিক কোনো কিছু নয় এটা মানুষের সৃষ্টি করেছে এবং সেটা জলে গিয়ে মিশছে জল থেকে অন্য কোনো প্রাণী দেহে আসছে এবং প্রাণী থেকে মানুষের দেহে ছাড়াচ্ছে সেই জন্য এটা হলো সাধারণ উৎস রোগ যে মিনামাটা রোগের জন্য দায়ী হলো মিথাইল মারকারি বা পারদ সহজে বলতে পারো ভোপাল দু ভোপাল গ্যাস দুর্ঘটনাতেও একই জিনিস হয়েছিল যে গ্যাস বার হয়েছিল সেটা আশেপাশের বহু মানুষকে ক্ষতিগ্রস্ত করে তারপরে সংক্রামক মহামারী যেটা হচ্ছে বিভিন্ন তোমার ভাইরাস ব্যাকটেরিয়া এদের জন্য হাম বসন্ত ইনফ্লুয়েঞ্জা ম্যালেরিয়া এগুলো এরপর হল অসংক্রামক রোগ ঘটিত এগুলো সংক্রামক নয় কিন্তু বর্তমানে প্রচণ্ড পরিমাণে এদের দেখা যাচ্ছে করোনারি হার্ট ডিসিজ তারপর লাং ক্যান্সার এগুলো ব্লাড প্রেশার এগুলো এগুলো অসংক্রামক মানে একজনের থেকে একজনের ছড়ায় না কিন্তু বর্তমানে আমাদের লাইফস্টাইল এরকম হয়ে গেছে বা আমাদের জীবনযাত্রা এরকম হয়ে গেছে খাবার দাবার এরকম হয়ে গেছে যার জন্য এই রোগগুলো হচ্ছে এরপর আসি হলো কলেরা যে কলেরার জন্য দায়ী যে ব্যাকটেরিয়া সেটার নাম হলো ভিব্রীয় কলেরি এখান থেকে এরকম প্রশ্ন আসে যে কলেরার জন্য দায়ী জীবাণু কি, তখন লিখতে হবে কলেরার জন্য দায়ী জীবাণু হলো ব্যাকটেরিয়া এবং তার নাম হলো ভিব্রিয় কলেরি এরপর হলো এই কলেরা রোগে হয় কি প্রচণ্ড বমি হয় তরল দাস্ত হয় মানে হলো ডায়রিয়া হয় তৃতীয় হল এই বমি এবং এই মানে ডায়রিয়ার মাধ্যমে শরীর থেকে প্রচণ্ড পরিমাণ জল বেরিয়ে যায় জলের সাথে সাথে শরীর থেকে বিভিন্ন যে আমাদের যে সল্টগুলো আছে লবণ আছে সেগুলোও বেরিয়ে যায় যেহেতু জল এবং সল্ট বেরিয়ে যাচ্ছে লবণ বেরিয়ে যাচ্ছে আমাদের শরীরে অম্ল এবং খাড়ের অ্যাসিড এবং যে বেস এটার একটা শরীরে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে তার ফলে কি হয়ে যায় শরীর দুর্বল হয়ে পড়ে সেই ব্যক্তির যে চামড়া মানে এই বেশিক্ষণ চলতে থাকলে সেই ব্যক্তির চামড়া তোয়াটি নীল ধরনের হয়ে যায় এই রোগটাকে বিষ সূচিকা রোগও বলা হয় কারণ যখন কলেরা হয় মানুষের তখন প্রচণ্ড পরিমাণ শরীর থেকে এতটাই জল বেরিয়ে যায় যে চামড়ায় একটা সুজ বেধানোর মতো অনুভূতি হয় সেই জন্য এটাকে বি সূচিকা রোগও বলা হয় এর চিকিৎসাকে সঠিক সময় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওয়ারেস দিতে হবে স্যালাইন দিতে হবে যাতে শরীরে জলের পরিমাণ না কমে যায় নয়তো ডিহাইড্রেশন হয়ে কিন্তু লোকটি মারা যায় এবার এই উনিশ শতকের শুরুর দিকে কিন্তু এই যে কলেরা এটা প্রাদুর্ভাব হয়েছিল এবং তখন মহামারী রূপে দেখা দেয় গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলে এটা প্রথম দেখা যায় এবং তারপরে প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়ে এরপর আসি ম্যালেরিয়া এই যে ম্যালেরিয়ার জন্য ম্যালেরিয়া কিসের জন্য হয় আমরা সবাই জানি মশা কিন্তু এক্ষেত্রে মশা হলো বাহক স্ত্রী অ্যানোফিলিস যে মশাকি সে কি করে এই যে মশার জন্য এই যে ম্যালেরিয়ার জন্য যে দায়ী জীবাণু সেটাকে বহন করে তাহলে বাহক হলো এক্ষেত্রে মশা মানে যেটা হলো স্ত্রী অ্যানোফিলিস মশা এবার ম্যালেরিয়ার জন্য যে দায়ী জীবাণু সেটা হলো একরকম প্রোটোজোয়া সেটার নামটা হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ঠিক আছে এবার ধরো কোনো মানুষের শরীরে অলরেডি ম্যালেরিয়া হয়েছে তার শরীরে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম এই জীবাণু প্রোটোজোয়াগুলো আছে এবার এই যে অ্যানোভিলিস মশকিটা এই রোগগ্রস্ত ব্যক্তিটিকে কামড়ালো তারপর তার শরীরে চলে এলো কি এই জীবাণুগুলো প্রোটোজোয়াগুলো চলে এলো তারপর সে যখন একটা সুস্থ ব্যক্তির শরীরে আবার গিয়ে মশা মানে কামড়াচ্ছে তখন সেই যে প্রোটোজোয়াগুলো সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করিয়ে দিচ্ছে এবং তখন সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছে কী কী রোগ লক্ষণ দেখা যায় কাঁপুনি দিয়ে জ্বর আসে ঘাম দিয়ে জ্বর সেরে যায় এবং এই জ্বরটার কিন্তু একটা প্যাটার্ন আছে নির্দিষ্ট সময় জ্বর আসে নির্দিষ্ট সময় জ্বর ছেড়ে যাচ্ছে যকৃত এবং প্লীহা দুটোই বড় হয়ে যাচ্ছে গাটে যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড শরীরে যন্ত্রণা হয় মাথার যন্ত্রণা হয় এগুলো হলো তোমার ম্যালেরিয়ার লক্ষণ এবার এই ম্যালেরিয়া যদি প্রপার সময় সঠিক সময় মানে ডাক্তারকে না দেখানো হয় এবং ওষুধ না পড়ে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিটির মৃত্যু অবধি হতে হতে পারে কারণ এক্ষেত্রে যকৃত এবং পৃহা এগুলো নষ্ট করে দেয় এই যে ম্যালেরিয়ার জন্য যে মেডিসিনটা লাগে সেটা হলো খুবই সেটা একটা নির্দিষ্ট ডোজে তোমাকে খেতে হবে এবং তারপরে তাছাড়াও জ্বরকে প্রথমে দেখতে হবে যে জ্বর কখন আসছে এবং কখন যাচ্ছে সেগুলো কি খেয়াল করার পরেই কিন্তু এই ওষুধ ডাক্তার দিতে পারেন এবং তারপরেই ট্রিটমেন্ট শুরু হতে পারে ঠিক আছে দু সালে গোটা পৃথিবীতে প্রায় ছয় লক্ষের ওপর মানুষ কিন্তু এই যে তোমার এই ম্যালেরিয়াতে ভুগছে সেই জন্য ম্যালেরিয়া কিন্তু মানে বহু দিন ধরে একটা এই মহামারী হিসাবে গণ্য হতো পঁচিশে এপ্রিল এই দিনটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে মেনে চলা হয় এবং সেই দিন মানুষের মধ্যে সচেতনতাকে ছড়িয়ে দেওয়া হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব